জিসিসি তালিকাভুক্ত দেশগুলোতে বাড়ছে চীনের সামরিক পদচারণা। নিজেদের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারে ওমানে ক্রমবর্ধমানভাবে চীন তার উপস্থিতি সুসংহত করার চেষ্টা করছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে চীনের এই সামরিক উচ্চাকাঙ্ক্ষা আমলে নিয়ে সতর্ক অবস্থানে ওমানের শাসক সুলতান হাইথাম বিন তারেক। বিস্তারিত প্রতিবেদনে, চলতি বছরের এপ্রিলে ওমান সফর করেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উইয়ে ফেংহে। সে সময় তিনি একটি সামরিক সমঝোতার বিষয়ে আলোচনার জন্য ওমানের একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। তখন উভয় দেশই তাদের কৌশলগত সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং একটি সামরিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করে। তবে সাম্প্রতিক পরিস্থিতি উপসাগরীয় অঞ্চলে চীনা প্রভাব নিয়ে ওমানের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টিকে ইঙ্গিত করেছে। ইতিমধ্যে চীন সম্পর্কে বেশ সতর্ক হয়ে উঠেছে মাস্কাট। শুধু তাই নয়, বেজিংয়ের প্রভাব বিস্তারের যে উচ্চাকাঙ্ক্ষা সেটিকে নস্যাৎ করার পথে রয়েছে ওমান। আল আরাবিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশ ওমান সম্প্রতি চীনের সঙ্গে একটি সামরিক সমঝোতা স্মারক আটকে রেখেছে। ওমানি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় অঞ্চলে চীনের যে সামরিক উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে সে বিষয়টি আমলে নিয়েছেন ওমানের শাসক সুলতান হাইতাম বিন তারেক। আল আরাবিয়া পোস্ট আরও জানায়, গত এক দশকে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোতে চীনের সামরিক পদচারণা যথেষ্ট বেড়েছে, যা শুধু উপসাগরীয় অঞ্চলের নয় ভারত মহাসাগর অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকেও হুমকির মুখে ফেলেছে। 2013 সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করা এবং উপসাগরীয় দেশগুলো সহ সারা বিশ্বে এর বিস্তার বেজিংয়ের সম্প্রসারণমূলক নীতিকে প্রকাশ করেছে। বিআরআই ভূ রাজনৈতিক প্রভাবের একটি বাহন হিসেবে বিকশিত হয়েছে এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে চীন ওয়েস্ট এশিয়া নর্থ আফ্রিকা অঞ্চলে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে তার স্বার্থ অন্বেষণে আগ্রাসী হয়ে উঠেছে। অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে বিনিয়োগ ছাড়াও বেজিং বিআরআইয়ের মাধ্যমে এই অঞ্চলের বন্দরগুলোতে প্রচুর বিনিয়োগ করছে। আফ্রিকার পূর্বাঞ্চলীয় জিবুতি এবং কেনিয়ার বন্দর এবং আরব সাগরে ওমানের দুকুম বন্দরে প্রভাব বিস্তার করতে চায় চীন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।